বন্ধুরা, এশিয়া মহাদেশে উদীয়মান মহাশক্তি হিসাবে চীনের নাম সর্বজনবিদিত। চীনের অর্থনীতি আজ বিশ্বের অন্যতম এক স্তম্ভ। চীন ধীরে ধীরে সমস্ত বিশ্বে নিজের প্রভুত্ব কায়েম করতে চাইছে। কিন্তু আপনারা কি জানেন যে চীনে এত উন্নতি সত্ত্বেও এখনও পর্যন্ত কিছু মানুষ গুহায় বাস করে? বা আপনি কি জানেন চীনে এখনও কোনে কিডন্যাপিংয়ের মতো দুর্ঘটনা ঘটে? বা আপনি কি কখনো শুনেছেন ডেথম্যানের মতো মারাত্মক শাস্তির কথা? যদি না শুনে থাকেন তবে আমাদের আজকের এই ভিডিওটা দেখুন। নমস্কার বন্ধুরা, ট্রাইবল্যান্ডের আজকের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব চীনের কিছু অদ্ভুত কীর্তিকলাপ। গুহাবাসী মানুষ, আজ চীনের 4 কোটিরও বেশি মানুষ গুহাবাসী। হয়তো একটু অবাক লাগলো, কিন্তু এটাই বাস্তব। ইয়েলো রিভারের আশেপাশে অনেক প্রাকৃতিক গুহা রয়েছে, আর এই গুহাগুলোই ওদের বাসস্থান। তবে কৃত্রিমভাবে পাহাড় কেটেও কিছু গুহা বানানো হয়েছে। এর মধ্যে আবার কিছু গুহা হোটেলে রূপান্তরিত হয়েছে। এককালে শি জিনপিংও গুহায় বেশ কয়েক বছর কাটিয়েছে। আজকের এই বিজ্ঞানের অগ্রগতির যুগে সত্যি এটা এক আশ্চর্য ব্যাপার। চাইনিজ আর্মি, বর্তমানে চীনের স্থলসেনা বিশ্বের সবথেকে বড় আর্মি। আমেরিকার পর চীন দ্বিতীয় দেশ যে আর্মি ও প্রতিরক্ষা ব্যবস্থায় সবথেকে বেশি টাকা খরচা করে। আজ বিশ্বের প্রায় প্রতিটি পারমাণবিক শক্তিধর দেশ তাদের পারমাণবিক অস্ত্র প্রসার বন্ধ করে দিয়েছে, কিন্তু চীন এখনও চুপিসারে পরমাণু অস্ত্রভাণ্ডার বৃদ্ধি করে চলেছে। বর্তমানে প্রায় 260টির মতো পরমাণু বোমা রয়েছে চীনের অস্ত্রভাণ্ডারে। সংখ্যাটা আরও বেশি হতে পারে, কারণ চীন কোনোদিনও কোনো সঠিক তথ্য দেয় না। চীনের আর্মিতে যারা যোগদান করে তাদের কঠোর ট্রেনিংয়ের মধ্যে দিয়ে নিজেদের প্রমাণ করতে হয়। ট্রেনিং চলাকালীন যাতে আর্মি জওয়ানদের ঘাড় সোজা থাকে, তার জন্য তাদের কলারে খুঁচালো পিন আটকে দেওয়া হয়। ডেথ ভ্যান, চীন একমাত্র দেশ যেখানে ডেথ ভ্যানের প্রচলন আছে। চীনে হত্যা করা ছাড়াও আরও 45 রকমের অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান আছে। এর মধ্যে রয়েছে দেশবিরোধী কার্যকলাপ, নকল ওষুধের ব্যবসা, চীনের সরকারের বিরুদ্ধে কিছু বলা, ধর্ষণ ইত্যাদি। যদি এই রকম অপরাধের সঙ্গে কেউ যুক্ত থাকে তবে তার বাড়িতে পৌঁছে যায় ডেথ ভ্যান। এটা অনেকটা অ্যাম্বুলেন্সের মতো লোক। এই গাড়িতে অপরাধীকে ঢোকানোর পর দেওয়া হয় বিষাক্ত ইনজেকশন। পায়রা গুপ্তচর, চীন বিশ্বের একমাত্র দেশ যেখানে আর্মিতে পায়রাদের নিয়োগ করা হয়। এই সকল পায়রাদের বিশেষ ট্রেনিং দেওয়া হয় গুপ্তচর বৃত্তির জন্য। যদি কোনো কারণে যুদ্ধ চলাকালীন ইলেকট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম ফেলিওর হয়ে যায় তবে এই পায়রাদের ব্যবহার করা হয় তথ্য আদান প্রদান করা ও শত্রুপক্ষের ওপর নজরদারি করার জন্য। তবে চাইনিজ আর্মিতে পায়রারা একা নেই, আছে বাঁদর, আছে হাঁস, কুকুর, সবাই চাইনিজ আর্মির অংশ। কোনে কিডন্যাপিং চীনের গ্রামের একটি সাধারণ ব্যাপার। এর একটা বড় কারণ হলো চীনের মেয়েদের সংখ্যা পুরুষদের তুলনায় অনেক কম। সমীক্ষা অনুযায়ী বর্তমানে প্রায় চীনের 3 কোটিরও বেশি পুরুষ আছে যারা বিয়ের জন্য মেয়ে পাবে না। তবে কোনে কিডন্যাপিং কিন্তু চীনা আইন অনুযায়ী একটি আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু কি করার আছে? চীনের ওয়ান চাইল্ড পলিসির জন্য তারা বাধ্য হচ্ছে এই কাজ করতে। ও, আরেকটি জিনিস, আমরা কোনো বিয়ে বাড়িতে গেলে গিফট নিয়ে যাই। চায়নায় কিন্তু গিফট দেওয়া বারণ, কিন্তু আপনি খামে ভরে টাকা দিতে পারেন, তবে তা যেন 4 সংখ্যার না হয়, কারণ 4 সংখ্যাটি চীনের মানুষের কাছে আনলাকি। তো বন্ধুরা, আমাদের কমেন্ট করে জানান আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের বার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।